হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল সবাইকে। আজকে আমার বদিদির বাড়ি হচ্ছে গিয়ে পুজো, বিশ্বকর্মা পুজো, তো সেখানেই যাবো, তাই জন্য একটু রেডি হয়েছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। চলো দেখতে থাকো ভিডিওটা, আর ওখানে গিয়ে তারপরে দেখা হবে। বাই বাই করো, এখনের মতো বাই করো, টাটা টাটা আমিও আর এর বাবা তিনজনে যাব। ওই যে বদি ফোন করছে, ধরে নিব ফোনটা। এখানে দেখো একটা ছোট্ট একটা সাপ ছিল, এখানে জ্যান্ত ছিল, কিন্তু এর লেজটাকে বিড়ালটা খেয়ে নিয়েছিল। আর যখনই ও পালানোর চেষ্টা করছিল তখনই বিড়ালটা আর পালাতে দিচ্ছিল না। তো এটা বেশ ও মজা পেয়েছিল বিড়ালটা নিজেই, তো সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে দিদির বাড়িও চলে এসেছিলাম, তো দেখতে থাকো দিদির বাড়িতে কী কী করছি। এটা হলো গিয়ে আমার জামাইবাবুর বাড়ির ওপরেই একটা ছোটোখাটো এরকম কাজের ইয়ে করেছে, মানে এইসব কাজ নিজেরই একটা ছোটোখাটো একটা কারখানার মতো করেছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো এইগুলো সব আমার জামাইবাবু নিজেরই করা, সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দিদি কই? দিদি দিদি কই? তো এখানে আমি একটু খাওয়া টাওয়ার পরে, খাওয়ানোর পরে মামকে মামাকে একটু ঘুম পাড়িয়ে নিয়েছিলাম। তারপরে একটু বদিদি আবার একটু দই দিল, আর আমার দই খেতে তো খুবই ভালো লাগে, সেই জন্য দইটা একটু খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা বেরিয়ে যাব, তাই জন্য দই টই খেয়ে নিয়েছিলাম। শ্রীরামপুরে তবে দুটো জিনিস এক্সচেঞ্জ করার আছে, সেগুলো করব। তো মামাকে ওখানে বাড়িতে রেখে তারপরে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা বাড়ির দিকে বেরিয়ে গেছি, বেরিয়ে টেরিয়ে তারপরে আমরা যাব শ্রীরামপুর, সেটা তো আগেই বলেছি। তো শ্রীরামপুরের যে রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করব, সেই রাস্তাটা আমার খুব ভালো লাগে, তোমাদের মাঝে মাঝেই দেখাই এই রাস্তাটা। আমি এই দেখো রাস্তাটা সত্যি খুব সুন্দর আর আমার খুবই ভালো লাগে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করি। তো এইখান থেকে আমরা শ্রীরামপুর গেলাম, এটা হচ্ছে শ্রীরামপুরের ভিতরের রাস্তা, আমরা জিটি রোড দিয়ে যাই না অত, এটা দিয়েই যাই। তো এখান থেকে গিয়ে তারপরে অনেক শপিং টপিং করলাম, কিছু কিছু মানে ছোটোখাটো বেশি না, একটা এক্সচেঞ্জ করা ছিল সেগুলো করলাম। আর এই ম্যাক্সে ঢুকেছিলাম, তো ম্যাক্সের কিছু কিছু কালেকশান দেখলাম, একটা দুটো জিনিস নিলামও, নিয়ে তারপরে বাড়িতে চলে এসেছিলাম। তারপরে আর তেমন কোনো ভিডিও করা হয়নি, তাই ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধু হয়েছে তারা বন্ধু হলাম, গিফট দিয়ে গেলাম এই কথাগুলো লিখো না, নর্মাল একটা কমেন্ট করে দিও, তাহলেই আমি বুঝতে যাবো আর তোমাদের ঠিকঠাক ব্যাক দিয়ে দেবো। তো চলো বাই বাই।